হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাটম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো তোমরা সবাই আমাকে খুব ভালো ভালো কমেন্ট লেখো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সকলে এভাবেই আমার পাশে থেকে আর আমি খুব ভালো ভালো তোমাদের জন্য আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব আজকের আমার ভিডিও হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা দু হাজার একুশে তোমাদের দিয়েছে তৃতীয় শ্রেণী গণিতের সেটা আমি পুরোটা সলভ করে তোমাদের এখানে বুঝিয়ে বলবো তো আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এক নম্বর বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন যেগুলোকে আমরা বলে থাকি এমসি কিউজ আচ্ছা ক বলেছে নিচের সংখ্যা চারটি তিন অঙ্কের সংখ্যাটি হলো নিচের সংখ্যা চারটি দেওয়া আছে তার তিন অঙ্কের সংখ্যা বলেছে তো তোমরা সবগুলো ভালো করে দেখবে দেখে খুঁজে বার করবে কোনটা তিন অঙ্কের সংখ্যা তাহলে কোনটা তিন অঙ্কের সংখ্যা বিয়েরটা হবে সঠিক উত্তর একশো এটা হচ্ছে তিন অঙ্কের একটা সংখ্যা হয় একটা বলছি দুই তিন চার সংখ্যা তিনটি দিয়ে গঠিত তিন অঙ্কের সব থেকে বড়ো সংখ্যা তৈরি করতে বলেছে তাহলে যখনই এরকম সংখ্যা দিয়ে সবচেয়ে বড় সংখ্যা তৈরি করতে বলবে তখনই আমরা যে সংখ্যাগুলো দিয়েছে সেগুলোকে আগে বড় থেকে ছোট সাজিয়ে নেব তাহলে প্রথমে চার তারপরে তিন তারপরে দুই তাহলে সংখ্যাটা কত হলো চারশো বত্রিশ তো দেখো খুঁজে বার করো সি হচ্ছে সঠিক উত্তর চারশো গয়েকটা বলছি দুশো আটত্রিশ ভাগ তিন করলে আমরা পাব দুশো আটত্রিশ সমান তিন গুণ উনআশি যোগ হচ্ছে এক এখানে ভাগ ফল হল তাহলে ভাগ ফলটা কত হবে সেটা বার করতে হবে তাহলে এখানে আমি কিভাবে করেছি দেখো আচ্ছা তোমরা একটা আমরা যখন ভাগের অঙ্ক শিখেছি তখন ভাগে আমরা একটা সূত্র শিখেছিলাম যেটা হচ্ছে আমরা যেটা তোমার ভাজ্যক যেটাকে বলি সেই ভাজকটা সমান হচ্ছে ভাজ্য গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তো দ্বিতীয় যে সূত্রটা দেওয়া আছে দেখো দুশো আটত্রিশ সমান তিন গুণ উনআশি যোগ এক তাহলে উনআশিটা হচ্ছে এখানে তোমার ভাগ ফল যেহেতু ভাদ আমরা এখানে কিভাবে লিখি তাহলে ভাজক সমান হচ্ছে ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ তাহলে ভাগফলটা এখানে হচ্ছে উনআশি ভয়ের অঙ্কটা দেখো শচীনের রান একশো আঠাশ দুইয়ের স্থানীয় মান এ অপশান আছে একের স্থানীয় মান থেকে বেশি বি আছে একের স্থানীয় মান থেকে কম সি হচ্ছে দুই আর ডি হচ্ছে দুশো তো উত্তরটা হবে বি একের স্থানীয় মান থেকে কম কেন কারণ এক হচ্ছে শতকের ঘরে আছে তাহলে একের স্থানীয় মান হচ্ছে কত হবে একশো তাহলে একশো নিশ্চয়ই বেশি আর তোমার যেটা বলেছে দুইয়ের স্থানীয় মান মানে সেটা কুড়ি তাহলে কুড়ি নিশ্চয়ই কম সেই জন্য উত্তরটা বি হবে একের স্থানীয় মান থেকে কম দু নম্বর প্রশ্নে আমরা যাব সত্য মিথ্যা লেখো কয়েকটা এর পরের সংখ্যাটি দুই অঙ্কের নিরানব্বইয়ের পরের সংখ্যাটা মানে গত নিরানব্বই যোগ এক মানে একশো এটা তিন অঙ্কের সংখ্যা তাহলে এটা মিথ্যা কয়েকটা তিনশো দুইকে স্থানীয় মানে বিস্তার করে লিখলে পাবো তিরিশ যোগ শূন্য যোগ দুই এখানে তিরিশ যোগ শূন্য যোগ দুই বলেছে সরি তাহলে তিরিশ নয় এখানে তিনশো যোগ শূন্য যোগ দুই হবে যেহেতু তিনটা শতকের ঘরে আছে সেই জন্য এটা হবে হচ্ছে মিথ্যা গয়েরটা বলছি পাঁচশো পঞ্চান্ন যোগ পাঁচ এই যোগ ফলে এককের ঘরের অঙ্কটি শূন্য তো এখানে যদি পাঁচশো পঞ্চান্নকে পাঁচ দিয়ে যোগ করে ফেল হবে পাঁচশো ষাট তাহলে এককের ঘরে কত হচ্ছে শূন্যই হচ্ছে তাহলে সত্য ঘয়েরটা দ্রাবিড়ের রান একশো উনিশ এবং লক্ষণের রান একশো হলে লক্ষণের রান দাবিরের রানের থেকে আট রান কম বিয়োগ করে ফেলো আটই হচ্ছে বিয়োগ ফল তাহলে কি বলছে লক্ষণের রান দাবিরের রানের থেকে আট রান কম একদম ঠিক সত্য হবে এরপরে তিন নম্বরটা বলেছে দেখো স্তম্ভ মেল মানে ম্যাচিং করতে বলেছে যে কোনো তিনটি আচ্ছা আমরা করে দেখাবো প্রথম স্তম্ভে দুই শত পাঁচ আছে তাহলে দুই শত পাঁচ দুশো পাঁচ এর সাথে ম্যাচিং হবে পাঁচ শত দুই তাহলে পাঁচ শত দুইটাকে পাঁচশো যোগ শূন্য যোগ দুই আচ্ছা তারপরে বলছে দুই শত পঞ্চাশ তাহলে দুটো একশো নম্বরের কাঠ দুই শত হলো তারপরে পঞ্চাশ দশটা পাঁচ নম্বরের কাঠ হয়ে গেল এর সাথে মিল তারপরে বলেছে আমি সবগুলো মিলটাই তোমাদের করিয়ে দিচ্ছি ম্যাচিংটা করে দিচ্ছি পাঁচশো থেকে কুড়ি বেশি পাঁচশো থেকে কুড়ি বেশি মানে পাঁচশো যোগ কুড়ি তাহলে পাঁচশো কুড়ি চারের কয়েকটা বলেছে ছোটো থেকে বড়ো সাজাও চারশো তেইশ দুশো পাঁচ দুশো ছত্রিশ পাঁচশো ছিয়াশি তাহলে ছোটো থেকে বড়ো সাজাতে বলছে প্রথমে দুশো পাঁচ তারপরে দুশো ছত্রিশ তারপরে চারশো তেইশ তারপরে পাঁচশো ছিয়াশি খয়ের অঙ্কটা বলছি সাজিয়ে বিয়োগ করো পাঁচশো এক থেকে উনতিরিশ বিয়োগ করতে বলেছে নয়ের পর দশ এগারো দুই আটের পর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট হওয়ার কথা হাতে এক আছে তাই সাত হলো পাঁচ থেকে এক কমে চার হল চারশো বাহাত্তর গয়েরটা বলেছে আজ মাসুমের জালে একশো আটানব্বইটি রুই মাছ উঠেছে আর দীপুর জালে একশো ছিয়াত্তরটি রুই মাছ উঠেছে কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে দেখি তো একশো আটানব্বই মাসুমের জালে আর একশো ছিয়াত্তর হচ্ছে রুই মাছের জাল মানে রুই মাছ পড়েছে দীপুর জালে তাহলে একশো আটা আটানব্বই আর একশো ছিয়াত্তরের মধ্যে কে ছোটো কে বড়ো তো দেখে আমরা একশো আটানব্বই নিশ্চয়ই বড়ো একশো ছিয়াত্তর হচ্ছে তোমার ছোট হবে তাহলে কার মাছ কার বেশি মাছ উঠেছে জালে তাহলে মাসুমের বেশি মাছ উঠেছে কত বেশি কত বেশি উঠেছে এখানে কিন্তু বার করতে কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে কটা বেশি উঠেছে সেটাও বার করতে বলেছে তাহলে আমরা একশো থেকে একশো ছিয়াত্তরটা যদি বিয়োগ করি তাহলে এখানে হবে হচ্ছে বাইশ তাহলে বাইশটা মাছ বেশি মাশরুমের জালে উঠেছে এটাই হলো উত্তর আচ্ছা এগুলো তোমাদেরকে বিষয়ভিত্তিক খাতার মধ্যে করতে হবে তো এবং বিদ্যালয় মনে হয় জমা দিতে হবে তো যেটা করতে বলেছে যেটা রুলস সেই অনুযায়ী তোমরা করবে আর আমি চাইবো তোমরা এখান থেকে অঙ্কগুলো ভালো করে বুঝবে বুঝে নিজেরা করার চেষ্টা করবে তো আগে বুঝে নাও তো ভালো করে করার চেষ্টা করো আগামী দিন আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বাই আর আগামী দিন এবং সামনের যে ভিডিওগুলো আনবো সেগুলো আমি চাইবো অ্যাক্টিভিটি টাস্কের উপরে আরও ভিডিও আনার জন্য তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা কি ধরনের ভিডিও চাইছো কোন বিষয়ের ওপর চাইছো তো চলো আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো আগামী দিন দেখা হবে থ্যাংক ইউ